অর্থনৈতিক শোষণ বঞ্চনা, বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের উপর সীমাহীন নিপীড়ন, সামরিক শাসনের মাধ্যমে গণতন্ত্রকে ভেঙে চুরে দেশের মানুষকে কৃতদাসে পরিণত করা, এমনই ছিল ১৯৫৮ থেকে ১৯৬৯ পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের উপর পশ্চিম পাকিস্তানি শাসক আইয়ুব খানের নির্মমতার চিত্র। আইয়ুব খানের অপশাসনে বাঙালি যখন দিকভ্রান্ত, তখন মুক্তির পথ খুঁজতে থাকেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি তৎকালীন পশ্চিম পাকিস্তানের লাহোরে আইয়ুব খানের বিরুদ্ধে অনুষ্ঠিত হয় সর্বদলীয় জাতীয় সংহতি সম্মেলন। সেখানেই বাঙালি জাতির উপর দীর্ঘদিনের অন্যায়, অবিচার ও বৈষম্য নিয়ে ৬ দফা দাবি পেশ করেন বঙ্গবন্ধু। তবে বাঙালির মুক্তির এই সনদকে প্রত্যাখ্যান করেন ন্যাপসহ প্রতিটি দল। এ ঘটনা মেনে নেননি শেখ মুজিবও, দলবল নিয়ে ত্যাগ করেন সম্মেলন, দেশে ফিরে শুরু করেন দুর্বার আন্দোলন। আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই স্বায়ত্ত শাসনের কথা বলেছে, অনেক রাজনৈতিক দল, অনেক নেতা স্বায়ত্ত শাসনের কথা বলেছেন, কিন্তু স্বায়ত্ত শাসনের রূপরেখা কী এটা কেউ কোনোদিন পরিষ্কার করে বলেননি। জাতীয় জনক বঙ্গবন্ধু তার ৬ দফা কর্মসূচির মধ্যে দিয়ে বাঙালিদের উপরে যে নির্যাতন, নিষ্পেষণ, তার থেকে মুক্তির পথ দেখিয়েছিলেন। ৬ দফার পক্ষে জনগণের সাড়াও পান শেখ মুজিব। ৭ জুন ঘোষণা করা হয় হরতাল। পরিস্থিতি যখন আইয়ুব খানের হাতের মুঠোর বাইরে, তখনই বঙ্গবন্ধুর ৬ দফার জবাব অস্ত্রের মুখেই দেয়া হবে বলে হুমকি দেন পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খান। ৭ জুনের পূর্ব ঘোষিত হরতালে চালানো হয় গুলি, ঝরে যায় ১১টি তাজা প্রাণ, গ্রেফতার হন বঙ্গবন্ধু। ৩২ দিন ঝটিকা সফরের মধ্যে দিয়ে বাংলাদেশে তিনি একটা ৬ দফার সপক্ষে ঝড় তুলতে সক্ষম হয়েছিলেন। তাকে এই সময় বারবার গ্রেপ্তার করা হয়, উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তিনি পরবর্তী মিটিংয়ে যেতেন। এমনি পর্যায়ে ৮ নভেম্বর সর্বশেষ নারায়ণগঞ্জে মিটিং করে আসার পর তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার করে থেমে যায়নি পাকিস্তানি শাসক গোষ্ঠী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে ৩৫ জনের বিরুদ্ধে দেয়া হয় আগরতলা ষড়যন্ত্র মামলা। তবে জনগণ এবার হয়ে ওঠে আরও সোচ্চার। ৬৯ গণ অভ্যুত্থানের মাধ্যমে জেল থেকে বের করে আনেন শেখ মুজিবকে। এরপর থেকেই বঙ্গবন্ধু মজবুত করেন স্বাধীনতা আন্দোলনের ভিত, আর ১৯৭১ মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতিকে উপহার দেন সোনার বাংলাদেশ। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।